আচ্ছা, আজকে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, তাই এদের তাই এদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি, কারণ এরা সারা বছর সারাদিন আমাদের টানে রিক্সা নিয়ে এখানে ওখানে, আমাদের যেখানে যাওয়ার সেখানে ভালোভাবে পৌঁছে দেয়। তো আমাদের ইচ্ছা হয়েছে এবারে এদেরও একটু ভালো রাখার একদিনের জন্য হলেও, তাই জন্য আমরা এদের আজকে নিয়ে যাবো এদের রিক্সাতে বসিয়েই, আর একটু কিছু ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার আর ছোটোখাটো উপহারের। সবাই এদিক ওদিক ঘুরতে আছে নিজের প্রিয় মানুষের সাথে, এনাদের একটু শর্ট সার্কিট জীবনে, তো আমাদের একটু চেষ্টা করা হচ্ছে ওনাদের ক্ষণিক একটু আনন্দ দেওয়ার জন্য, এটাই যা। সেখানে মিলিত একটা ছাত্র সংস্থা, সেখানে আমরা চাই মাঝে মধ্যে এক একটা দুটো ইভেন্ট করে সাধারণ মানুষের কাছে, কারণ আমাদের সবার জন্য, আর আমাদের এই যে হাতে টানা রিক্সা এটা কলকাতার ঐতিহ্যও বটে, দিক থেকে লজ্জারও বটে, কারণ আমরা এক শ্রেণীর মানুষ ওই রিক্সার উপর বসে থাকি, আর এক শ্রেণীর মানুষ পায়ে হেঁটে আমাদেরকে টেনে টেনে নিয়ে যায়। তাই আজ এই ভালোবাসার দিনে তারাও তাদের মুখে যাতে একটু হাসি ফোটে, যাতে একটু অন্যরকম লাগে তাদের, তাই জন্যই এই প্রয়াস। রিক্সা চালাতে কষ্ট হলো কেমন? কষ্ট বলতে আমি একটুখানি চালিয়েছি, কষ্ট তো অবভিয়াসলি হচ্ছে, আমরা একটুখানি হেঁটে বলছি বাবা এতটা আমরা হাঁটতে গিয়েই আমাদের পায়ে লাগে, আর ওরা তো পুরো রিক্সাটা ঘাড়ে করে নিয়ে নিয়ে আমাদের গোটা রাস্তা যায়, তো কষ্টটা তো বেশ ভালোই। আপনার নাম? মোনালিসা বেলা। আজকে ভ্যালেন্টাইন ডে স্পেশাল, এখন ডবল লাইন দিতে পারো, ডবল লাইন। বহুত আচ্ছা, হ্যাঁ ভালো আছে, বহুত আমি না